নমস্কার বন্ধুরা, উদয়পুরে এসে পৌঁছালাম। এখান থেকে উদয়পুর বীচ যাওয়া যায় আর কি। প্রচুর দোকান আছে, এখান থেকে মাছ নেওয়া হলো, অক্টোপাসও চলে এসছে। এটা হচ্ছে এন্ট্রি, আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্টে। কেমন টেস্ট? নমস্কার বন্ধুরা, তো আমরা এখন ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, ঠিক আছে। এখন টাইম মোটামুটি 1টা বাজে, তো সব বন্ধুরা মিলে প্ল্যান করলাম যে আমরা একটুকুনি কাছাকাছির মধ্যে একটুকুনি বেরোই। তো প্ল্যান হলো আর কি উদয়পুর বিচে যাব, ঠিক আছে। ওখানে একটু আমরা সি ফুড ট্রাই করব, ঠিক আছে। আর ওখানে কী কী আছে সেটা আমরা দেখাচ্ছি, ঠিক আছে। তো মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে যাওয়ার পর আমরা একটু ব্রেকফাস্ট করলাম, ঠিক আছে। ফোনটা ততক্ষণ একটু চার্জে ছিল বলে ওই জায়গাটা শ্যুট করতে পারিনি। তো ব্রেকফাস্টে আমরা ডিম টোস্ট নিলাম, চা নিলাম, আর বাকিরা স্যান্ডউইচ কফি এরকম করে খেলাম, ঠিক আছে। প্রচণ্ড খিদে পেয়েছিলো, তো একটা হালকা ব্রেকফাস্ট করে নিয়েছি, ঠিক আছে। তারপর আমরা এখন যাচ্ছি উদয়পুরের দিকে, ঠিক আছে। তো চলুন দেখি উদয়পুরে কী কী দেখা যায় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই ট্রোটা করা হলো উদয়পুর বিচের জন্য। হ্যাঁ যাচ্ছি, চল। 30 টাকা করে নিয়েছে, তো 50 টাকা করে বলছিল, 30 টাকা করে বার্গেন করা হয়েছে। উদয়পুরে এসে পৌঁছালাম। তো আমি দীঘা এর আগে অনেকবার এসেছি, 3-4 বার মতো এসেছি, বাট উদয়পুরে আমি কোনোদিনও আসিনি। মোটামুটি নিউ দীঘায় উঠি বা ওল্ড দীঘায় যেখানে আমি থাকতাম না কেন, ওখান থেকে সি বিচ সন্ধ্যাবেলায় কাছাকাছি ঘুরতাম। তো ওখান থেকে আর কোথাও অ্যাজ আমি সাইট সিনে কোনোদিনই যাওয়া হয়নি। তো আজকে বন্ধুদের সাথে এসেছি, তো প্রথমবার উদয়পুর বিচে এসেছি, আমার কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে এবং কী কী এখানে এখন রয়েছে, কেমন জিনিসগুলো, তো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখান থেকে উদয়পুর বিচ যাওয়া যায় আর কি, এখান থেকে রাস্তা। চারিপাশে অনেক দোকান আছে, চা বিস্কিট থেকে শুরু করে। এই যে বন্ধুরা আগে আগে যাচ্ছে, ওখানে খুব মাইক ফাইক বাজে, ডিজে ফিজে হচ্ছে। আর এই যে বিচ, প্রচুর দোকান আছে। মানে আমি উদয়পুর বিচে কোনোদিনও আসিনি, বাট এসে আমি মানে সত্যি অবাক হয়ে গেছি, প্রচুর দোকান আছে। মানে আপনারা যারা আগে এসেছেন তারা তো জানেনই। এবং এখানে দেখুন, এখানে অব্দি জল আছে, এখন তো মনে হয় ভাটার সময়, ওই জন্য জল এখন অনেকটা দূরে আছে। মানে আমি উদয়পুরের এরকম ভিউ আর এরকম অ্যাটমসফিয়ার সিরিয়াসলি না আসলে খুব মিস করতাম, খুব মিস করতাম, ঠিক আছে। অসাধারণ লাগছে, এবং হয়তো যারা আমার মতো এখনও রয়েছেন যে এখন অবধি দীঘায় এসেছেন অনেকবার, কিন্তু কোনো কারণে হয়তো সময় না থাকার জন্য বা যে কোনো কারণে হয়তো উদয়পুর আসতে পারেননি, তো আমি আপনাদেরকে অনুরোধ করব আন্তরিকভাবে যে অবশ্যই আসুন, ঠিক আছে। কিছু ঘন্টার জন্য হলেও আসুন এবং এই অ্যাটমসফিয়ারটাকে আপনারা এনজয় করুন, ঠিক আছে। সত্যি অসাধারণ, এবং এখানে আমার মনে হয় যে আপনাদের কীভাবে সময় কেটে যাবে আপনারা ঠিকমতো বুঝতেও পারবেন না, ঠিক আছে। অসাধারণ, অসাধারণ ফিল। আমরা এখন সি ফুড দেখতে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন কত রকমের মাছ রয়েছে। এখান থেকে মাছ নেওয়া হলো, আমরা নিলাম এরকম, এই যে কাঁকড়াগুলো আছে, এই যে দুটো কাঁকড়া 2 পিস 200 টাকা, তাই তো মাসি? 2 পিস 200 টাকা, তো 2 পিস 200 টাকা। আর কি নেওয়া হলো? আচ্ছা, আর এই অক্টোপাস নিয়েছে আমার 100 টাকা, 5 পিস 100 টাকা। আর এখানে এই যে ফ্রাই করা হচ্ছে, এগুলো আমাদের অর্ডার করা কাঁকড়াগুলো, আর এখানে সমস্ত ফ্রাই হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের সিট, আমরা এখানে বসবো। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে জল, এখান থেকে জল আসছে, আর এরকম পায়ে লাগছে। মানে আমার কাছে এটা একটা অভূতপূর্ব অভিজ্ঞতা, ঠিক আছে। আমি কোনোদিনও আসিনি, এবং সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছে, আপনারা আসুন, এরকম সি ফুড অর্ডার করুন, সত্যি বলছি আপনাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, এখানে সি ফুডের সাথে সাথে এখানে অ্যালকোহলও দেখছি পাওয়া যাচ্ছে, এবং অনেকে মানে
হুক্কাও পান করছে, ঠিক আছে, বাট এগুলো যদি বাদ দিয়ে দেন আপনারা আসবেন, সি ফুড খাবেন, এরকম অ্যাটমসফিয়ার, পায়ে জল লাগবে, সুন্দর পরিবেশ, মানে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কাঁকড়াটা রেডি হয়ে চলে এসছে, দেখতে খুবই টেস্টি লাগছে এবং স্পাইসিও লাগছে। এবার ওয়েট করছি অক্টোপাসটার জন্য। কেমন টেস্ট? মাচ বেটার, ওকে। স্পাইসি, স্পাইসি করেছে, আমরা বলেও ছিলাম স্পাইসি করতে। কেমন খেতে শান্তনু? অক্টোপাসও চলে এসছে, এরকম হচ্ছে অক্টোপাস। কেমন খেতে, টেস্ট কর। নর্মাল, মানে কাঁকড়াটার মতো? আচ্ছা, উদয়পুর সি বিচ থেকে আর কি ফিরলাম, ঠিক আছে। তো খুবই মজা করেছি, প্রথমবার গেলাম, সত্যি অসাধারণ লেগেছে। মানে আপনারা যদি কেউ এরকম থেকে থাকেন যে আসেননি, আমি তো বলবো একবার হলেও ভিজিট করুন, ঠিক আছে। তো এখন আমরা হোটেলে ঢুকছি, তো এর সাথে সাথে আমি একবার রুম ট্যুরটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে মানে কোন রুমে আছে না আছে তাহলে আপনাদের দেখতে এবং জিনিসটা একটা আইডিয়া হয়ে যাবে। এটা হচ্ছে রিসেপশন এরিয়াটা, ঠিক আছে। এখান থেকে যদি আপনি যান, আমাদের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, এখানে রয়েছে আপনার একটা রুম, এখানে দুটো রুম, এটা হচ্ছে আপনার 101, এটা হচ্ছে আপনার 102, আর এদিক দিয়ে চলে যাচ্ছে আপনার স্টেয়ার রয়েছে, মানে এখান থেকে আপনি ওপরের ফ্লোরগুলোতে আপনি অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। আর এখান থেকে এই যে সোজা একটা লবির মতো প্যাসেজ আছে, এখানে পরপর পরপর রুম আছে, এটা হচ্ছে 103, এটা হচ্ছে 104। এবার আমরা যে রুমগুলো আমাদের জন্য অ্যালট হয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে 105, যেখানে আমার দুটো বন্ধু রয়েছে, এটা হচ্ছে 106, যেখানে আমি রয়েছি, এবং ওই যে কর্নারে একটা রুম দেখা যাচ্ছে সেখানে আমার আরেক দুটো বন্ধু রয়েছে। তো আমি জাস্ট আপনাকে রুম ট্যুরটা একবার দেখিয়ে নিচ্ছি। এই যে এখান থেকে এন্ট্রি করবেন, এটা হচ্ছে রুম নম্বর 106। আপনি যখন এন্ট্রি করবেন, এন্ট্রি করেই ডান দিকে এরকম একটা ওয়াশরুম রয়েছে, তো ওয়াশরুমটা একবার প্রথমে দেখিয়ে দিই। বেশ বড়ই আছে, মানে ডিসেন্ট সাইজ রয়েছে, ঠিক আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন আমি বলবো, মানে ওয়েল মেনটেন। এখানে যেমন আমার একটা গিজার দেখতে পাচ্ছি, এখানে টাওয়েল রাখার জন্য, জামাকাপড় রাখার জন্য একটা ব্র্যাকেট রয়েছে, এখানে আমরা শাওয়ার দেখতে পাচ্ছি, এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, আর তার সাথে একটা এরকম মিরার রয়েছে এখানে, ঠিক আছে। আর এখানে আপনার ওয়েস্টার্ন স্টাইলে কমোড রয়েছে। আর ওয়াশরুম থেকে বেরিয়ে এখানে হচ্ছে আমাদের রুমটা, এসি রয়েছে বাট আমরা নন এসি রুমই বুক করেছি। এটা হচ্ছে টোটাল রুমটা, এখান থেকে যদি ঢোকেন, ঢুকে যে আমাদের বেডটা, বেডটা কিং সাইজ বেড আছে, ঠিক আছে। এখানে একটা ওয়ার্ড্রব রয়েছে, এখানে আপনি আপনার লাগেজ থেকে শুরু করে সমস্ত কিছু রাখতে পারবেন, এরকম একটা টি টেবিল মতো রয়েছে। আমাদের এখানে প্রচুর জিনিস রয়েছে আর কি, মেস হয়ে আছে আর কি, তার জন্য এক্সট্রিমলি সরি। এখানে একটা আমাদের রুমটাতে পার্টিকুলার দেখলাম একটা সোফা মতো রয়েছে, বাকি রুমগুলো দুটোতে নেই দেখলাম, তো উই আর লাকি এনাফ যে আমরা এরকম সোফা মতো পেয়েছি। মানে এখানে আপনারা ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনার, মানে সব খাওয়া দাওয়া করতে পারে, ঠিক আছে। যার ধরুন কোনো যদি কাজ থাকে ল্যাপটপে, সেই ল্যাপটপে কাজগুলো করতে পারবে। এখানে একটা আপনার ড্রেসিং টেবিল রয়েছে, এখানেও আপনারা জিনিসপত্র রাখতে পারবেন।
এখানে একটা টিভি রয়েছে, এসি রয়েছে, বাট এসি আমরা চালাইনি কেন আমরা নন এসি রুমই বুকিং করেছি। এরকম একটা মাথার কাছে তিনটে বালিশ দিয়েছে, এরকম একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, আর এখানে একটা আপনার চার্জিংয়ের পয়েন্ট রয়েছে, তার সাথে এখানেও একটা চার্জিংয়ের পয়েন্ট রয়েছে। এবং সবথেকে ইন্টারেস্টিং পার্টে যে এই যে দরজাটা, এই দরজাটা যদি আমরা খুলি, এই যে সব বন্ধুরা এখানে দোল খাচ্ছে, এরকম একটা ব্যালকানি মতো রয়েছে, ব্যালকানিতে সম্ভবত কোনো আলো নেই ওই জন্য অন্ধকার, ঠিক আছে, চেষ্টা করব দিনের বেলা একবার আপনাদেরকে দেখানো। আর এর পিছনে এই যে এখানে এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা যেখানে আমরা খেতে গেছিলাম, এটা হচ্ছে এন্ট্রিটা, আর এখানে হচ্ছে এই যে সব দোল খাচ্ছে, একটা ছোট্ট পার্ক মতো রয়েছে বাচ্চাদের সমস্ত রকম, যদি আপনারা দেখতে পান এই যে এখানে সমস্ত জিনিসগুলো রয়েছে, রাইড করতে পারবে, দুটো বেঞ্চ রয়েছে, একদম। যখন হোটেলটায় ঢুকবেন, ভক্তিসাগর হোটেলটা, এটা হচ্ছে এন্ট্রি, আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া, মানে মোটামুটি অনেক তো হোটেল আমরা ঘুরেছি দেখেছি, বাট আমার কাছে এই হোটেলটা সুইট অ্যান্ড সিম্পলের মধ্যে এত সুন্দর একটা ডেকোরেশন করা, দেখুন মানে সবথেকে সুন্দর যে জিনিসটা যে এইটা, মানে এটা আপনারা একবার দেখুন, মানে সত্যি খুব এটা সুন্দর, মানে এটা হয়তো ভিডিওতে কতটা আমি ফুটিয়ে তুলতে পারছি আমি জানি না, বাট আপনারা যখন কাছ থেকে দেখবেন সিরিয়াসলি এটা আপনাদের মন কাড়বেই, মানে খুবই সুন্দর কাজ, ঠিক আছে। এটা যে পুরো যে রিসেপশন এরিয়া, এখন কেউ নেই এখানে, ঠিক আছে, আর এখানে শ্রী ভক্তিসাগর হোটেলের কিছু নিয়মাবলী আছে, সেগুলো আপনারা একটু পজ করে দেখে নিতে পারবেন, খুবই সুন্দর লাগলো আমার কাছে এটা। এই হোটেলের এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, ঠিক আছে, মানে আপনি সিঁড়ি দিয়ে উঠবেন, তো ফার্স্ট ফ্লোরে দেখুন এখানে সুন্দর দেয়ালে কি সুন্দর কারুকার্য করা আছে, এবং এখানে দেখছেন সিসিটিভিও রয়েছে, সুতরাং সিকিউরিটি নিয়েও কোনো রকম প্রশ্ন উঠবে না, ঠিক আছে। খুব সুন্দর ডিজাইন করা আছে এখানে, দেখুন খুবই সুন্দর, মানে সুইট অ্যান্ড সিম্পলের ওপর খুব সুন্দর ডেকোরেশন করা আছে, ঠিক আছে। এখানেও দেখুন এখানে একটু আলোটা কম রয়েছে এই মুহূর্তে, দেখুন কি সুন্দর সমস্ত ডেকোরেশন করা, প্রত্যেকটা ফ্লোরের ডিজাইন আপনার মোটামুটি সেমই আছে, আর এখানে দেখুন কি সুন্দর, মানে আমার তো খুবই ভালো লাগলো প্রত্যেকটা জিনিস। আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম, ফার্স্ট ফ্লোরে অতটা ডেকোরেশন কিছু নেই, সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোরে রয়েছে, ঠিক আছে, মানে আমরা অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, এটা ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে রয়েছে, খুবই সুন্দর লাগলো। তো এখন টাইম হচ্ছে অলমোস্ট 10:30, তো আমরা এখন ডিনারটা করতে যাচ্ছি, ঠিক আছে। শুনলাম নাকি ভাত শেষ হয়ে গেছে, তো দেখা যাক কী পাওয়া যায়, এখন অনেকটাই রাত হয়েছে, তো আমরা একটু সন্ধ্যাবেলা ঘুরতে গেছিলাম সি বিচের দিকে, আসতে একটু লেট হয়ে গেছে, ঠিক আছে। ঠান্ডা খুব একটা বিশেষ নেই, ওই জন্য আর কি আমি একটা এরকম একটা সিম্পল টি শার্ট পরে আমি রয়েছি আর কি, ঠিক আছে। তো খেতে যাচ্ছি রেস্টুরেন্টে, আমাদের হোটেলেরই যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে যাচ্ছি, তো দেখা যাক কী অ্যাভেলেবেল রয়েছে এখন, মোটামুটি সেই দেখে আর কি আমরা অর্ডারটা করবো, ঠিক আছে। তো এই রুম থেকে বেরিয়ে এদিকে হচ্ছে রিসেপশন, ঠিক আছে, ডান দিকে রিসেপশন, আর এই বাঁ দিক দিয়ে গেলে হোটেলটা যাওয়া যায়। এই যে এইটা দিয়ে রেস্টুরেন্টের জায়গাটা, এটা রেস্টুরেন্টের এন্ট্রিটা, এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্টটা, ডেকোরেশন বেশ ভালোই, এখন যেহেতু অনেক রাত হয়েছে এখন অনেক ফাঁকা রয়েছে আর কি, এমনিতে বেশ সুন্দর দেখতে। এই যে এটা দিয়ে আপনার মেন রোডটা, যেখান থেকে বেরিয়ে ডান দিকে আপনার সি বিচটা যাওয়া যায়। রুটি আর এদিকে দু প্লেট চিকেন কষা, আর ওইদিকে এক প্লেট চিকেন দো ভাজা অর্ডার করা হয়েছিল, আর এখানে হাত রুটি অর্ডার করা হয়েছে, এবং গরমই আছে, চিকেনের আইটেমগুলো গরম আছে, এবং রুটিটাও বেশ গরম গরম করেই দিয়েছে আর কি, রুটিটা, এবং রুটিটা মোটা,
ভালো খেতে বলছে। তো শুরু করি, তারপর টেস্ট কেমন সেটা বলছি। কেমন টেস্ট? ভালো, ভালো টেস্ট। কেমন টেস্ট গুড়িয়া? ভালো খেতে? তো অনেস্ট রিভিউ যদি বলেন, আমরা সকালবেলাও যে আমরা ব্রেকফাস্টটা অর্ডার করেছিলাম, ব্রেড টোস্ট চা, ওটাও বেশ টেস্টি ছিল। এবং আমরা যে ডিনারটা করলাম, রুটি, চিকেন কষা এবং দো পেঁয়াজা, আমার বন্ধুরা অর্ডার করেছিল, সত্যি কথা বলতে রিজনেবল প্রাইসে, ঠিক আছে, খুবই ভালো টেস্ট। ঠিক আছে, আপনারা যদি আসেন তারা একবার ট্রাই করতে পারেন। আমাদের তো খুবই ভালো লাগলো, ঠিক আছে, খুবই ভালো লাগলো টেস্টটা। ঠিক আছে, আপনারা আসলে ট্রাই করতে পারেন। আর টোটাল কী খাবারের কী বিল হচ্ছে, ঠিক আছে, তো সেটা একদম লাস্টে যখন আমাদের বিল হবে, ঠিক আছে, তখন সেটা করব। আর এই হোটেলটা আপনারা কীভাবে বুক করবেন, এটা আপনারা যে কোনো ওয়েবসাইটে মোটামুটি গোয়াইবে মেকমাই থেকে করে নিতে পারবেন, দেখে নিতে পারবেন। এখানে অফলাইন বুকিং হয় না, কারণ আমি এই হোটেলটা একটা ব্লগ থেকে আমি দেখেছিলাম, বেশ ভালো লেগেছিলো, তারপর আমি ফোন করেছিলাম নেট থেকে, ফোন নাম্বার জোগাড় করে, ঠিক আছে, বাট ওনারা অফলাইন নেন না, তো আমরা যেন অনলাইনে করেছিলাম। একবার কথা বলে নিয়েছিলাম যে মোটামুটিভাবে সি ভিউ বা বে ভিউ কোনগুলো কী অ্যাভেলেবেল রয়েছে, করলে কীভাবে পাবো, একবার কথা বলে নেবেন বুকিং করার আগে, ঠিক আছে। হোটেলটা আমাদের খুবই ভালো লেগেছে, ঠিক আছে, স্টেইংটা ঠিক আছে, মানে আমি বলবো যে রুম যেটা পেয়েছে হয়তো খুব বেশি ফ্যান্টাসির কিছু নয়, মোটামুটি মিড অ্যাভারেজ, যা আমরা যে প্রাইস রেঞ্জে খুঁজছিলাম সেই রেঞ্জেই আমরা পেয়েছি। এবং টেস্টও খুব ভালো, হোটেলের যে রেস্টুরেন্ট আছে তার যে খাবার দাবার, তো আমরা প্ল্যানিং করেছি আমরা যে এরপর যখনই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করব, ঠিক আছে, তো এখান থেকেই করব, ঠিক আছে। এবার আপনারা যদি আসেন, ঠিক আছে, তো আপনারা একবার ট্রাই করতে পারেন হোটেলের খাবার, রেস্টুরেন্টের খাবার, যে নিজস্ব রেস্টুরেন্ট সেটার খাবার আপনারা ট্রাই করতে পারেন। তো আশা করি আপনারা নিরাশ হবেন না। আমাদের কালকে সকালে যে প্ল্যানটা হয়েছে আপাতত, সেটা হচ্ছে আমরা সকালবেলা 7টা সাড়ে 7টা নাগাদ আমরা মোহনার জন্য যাব, ঠিক আছে। ওখানে শুনেছি মাছের নাকি নিলাম হয়, তো আমি কোনোদিনও এক্সপিরিয়েন্স করিনি এটা, আমি দেখেছি এক দুটো ব্লগে দেখেছি এর আগে, তো আমি যাব কালকে নিজে এক্সপিরিয়েন্স করবো এবং আপনাদের সামনে জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব এবং ওখানে আমরা ব্রেকফাস্ট করব। তো আপাতত কালকের যে প্ল্যানটা রয়েছে, আমরা ওই সকাল সাতটার মধ্যে আমরা মোহনার জন্য রওনা দেবো, ঠিক আছে। তারপরে যে প্ল্যানগুলো হবে এখন অবধি ফিক্স হয়নি কিছু, তো অ্যাকর্ডিংলি আমরা সেটা প্ল্যান করব। তো কালকে আমরা মোহনা থেকে আমরা পরের এপিসোডটা আমরা শুরু করছি। তো আজকের এই ব্লগটা আমরা এখানে শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আর আগেরবারের মতো বলছি, যদি মনে হয় যে কোথাও ইম্প্রুভমেন্টের দরকার আছে, যেহেতু একদমই নতুন আমরা, মানে বিশেষ করে আমি খুবই নভিস এই বিষয়ে, ঠিক আছে, এর আগে কোনো দিনও এরকম ব্লগ করিনি, ঠিক আছে, তো কোথাও যদি ভুলভ্রান্তি হয় তাকে ক্ষমা করবেন, ঠিক আছে। আর যেখানে মনে হবে অডিও বা কোথাও যদি মনে হয় যে ইম্প্রুভমেন্টের দরকার আছে বা আপনারা যারা এক্সপার্ট রয়েছেন এগুলো, ঠিক আছে, তো প্লিজ কমেন্ট করে জানাবেন, তাহলে কী হবে আমি জিনিসগুলো নেক্সট ব্লগ থেকে বা নেক্সট যখন ভিডিও আপলোড করবো এই জিনিসগুলো মাথায় রেখে আমি এগোতে পারবো, ঠিক আছে। কারণ আপনাদের সাপোর্ট ভালোবাসা থাকলেই তবে আমি এগোতে পারবো, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।